আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকের স্বাগতম এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে বেশ কিছু পণ্য বয়কটের সিদ্ধান্ত সৌদি আরবে লাফিয়ে বাড়ছে নিত্য দাম সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকলো বিশ্বব্যাপী বাড়ছে নিত্য দাম সৌদি আরবও এর ব্যতিক্রম নয় সৌদি নাগরিকরা পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুগ্ধজাত পণ্য এবং শপ বয়কটের আহ্বান জানিয়ে একটি প্রচারণা শুরু করেছেন আর এই খবরটি জানিয়েছেন মিডল ইস্ট আই মে মাসে সৌদি আরবে মুরগি ডিম দই পনির এবং দুধের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায় এতে দুগ্ধ কোম্পানিগুলো ব্যাপক চাপে পড়ে সৌদির কনজিউমার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের মতে গত বছরের একই সময়ের তুলনায় এপ্রিল মাসে উনানব্বইটির মধ্যে আশিটি পণ্যের দাম বেড়েছে এক বিবৃতিতে আরও জানিয়েছে অ্যাসোসিয়েশন বিশ্বাস করে যে দামের বৃদ্ধি সীমিত করার ক্ষেত্রে ভোক্তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোনো পণ্য কেনার আগে দাম তুলনা করতে এবং বিকল্প সন্ধান করতে সৌদিদের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন চলতি সপ্তাহে সৌদি আরবের সবচেয়ে বড় দুগ্ধ কোম্পানি আল মারাই এর পণ্যের ছবি টুইট করা হয় সেখানে দেখা যায় ফ্রিজেই পরে রয়েছে কোম্পানির বিভিন্ন দুগ্ধজাত পণ্য তারা এক মাসের জন্য ডিমো বয়কটের সিদ্ধান্ত নিয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে